Test number 74. Conservar el vehículo en buen estado. গাড়িটাকে ভালো রাখার জন্য, একটা যানবাহনকে ভালো রাখার জন্য, buen estado রাখার জন্য. Requiere revisiones frecuentes en algunos de los sistemas del vehículo. এমনকি কোনো জিনিসের রেভিশনের দরকার আছে কিনা, এখন গাড়ির ভিতরে এমন কোন জিনিসের রেভিশনের দরকার আছে কিনা, সি রেভিশনের দরকার আছে. রিকেরে প্রয়োজন, রেভিশনেস ফ্রিকুয়েন্টেস ঘন ঘন রেভিশনের প্রয়োজন আছে কিনা. এন আলগুনোস দি লস সিস্টেমাস দেল ভেহিকুলো, কোন সিস্টেমের রেভিশনের দরকার আছে, হ গাড়ির রেভিশনের দরকার আছে, মানে রেভিশন মানে হলো পরিচর্যা. সি আদেমাস দি seguir los planes de mantenimiento establecidos por el fabricante. Fabricante, অর্থাৎ গাড়ির যে কারখানা আছে সেই কারখানা থেকে যে ইস্টাবলিশিত, অর্থাৎ যেই ধরনের মান্তিনিমেন্টোর নির্দেশিকা দেওয়া হয়েছে, ঠিক ওই নির্দেশিকা অনুযায়ী প্ল্যান দি মান্তিনিমেন্টো, মান্তিনিমেন্টোর একটা প্ল্যান আছে, পরিযোজনের একটা প্ল্যান আছে, ওই প্ল্যান অনুযায়ী গাড়িটাকে রেভিশন করতে হবে, মানে পরিচর্যা করতে হবে. Antes de iniciar un adelantamiento, overtake shuru korar age, antes mane ki age, iniciar mane shuru kora, un adelantamiento, overtake shuru korar age, el conductor está obligado a comprobar a conductor er kach pokkhe kun jinisher comprobar korte hobe, mane badhotomulok, obligado dia badhotomulok bujheche, el conductor está obligado. কন্ডুক্টর অর্থাৎ আপনি ওভারটেক করবেন, আপনি একজন কন্ডুক্টর, আপনার জন্য কি বাধ্যতামূলক, কোন জিনিসের কম্প্রোভার করাটা আপনার বাধ্যতামূলক. এখন আপনি ওভারটেক করবেন, আপনার গাড়িতে ভালোভাবে ভেলোসিটি উঠে কিনা ওই জিনিসের রেভিশনটা করতে হবে, যে ভেলোসিটি সুফিসিয়েন্টে আসে কিনা. এখন আমার আমি ওভারটেক করব কামিয়নটাকে, কামিয়নের ভেলোসিটি আমার মাথায় রাখতে হবে এবং আমার গাড়িতে ভেলোসিটি বেশি উঠে কিনা ওইটা কম্প্রোভার করতে হবে. ডিসপোনে di velocidad suficiente, dispone di velocidad suficiente. অর্থাৎ ভেলোসিটি যদি সুফিসিয়েন্ট না থাকে তাহলে ওভারটেক করা যাবে না. তাহলে ওভারটেক শুরু করার আগে কে ইস্তো অব্লিগেটো আ কম্প্রোবার, তাহলে কোন জিনিসের কম্প্রোবার করতে হবে, কোন জিনিসের চেক আপ করতে হইব, dispone di velocidad suficiente. ভেলোসিটি যথেষ্ট পরিমাণ আছে কিনা, আমার গাড়িতে ভেলোসিটি যথেষ্ট পরিমাণ আছে কিনা যে আমি আরেকটা ওভারটেক করতে পারি. লা কালসা দা ইস্তা মোখাদা, রাস্তা ভিজা. কোমো দেবে সের লা ডিস্টান্সিয়া দি সেগুরিদাদ কোন এল ভেহিকুলো দি দেলান্তে, সামনের গাড়ি হইতে আপনি কতটুকু দূরে থাকবেন, রাস্তা যদি ভিজা হয় সামনের গাড়ি থেকে আপনি কতটুকু দূরে থাকবেন. নর্মাল সেকা থেকে, অর্থাৎ শুকনা রাস্তা হইতে একটু বেশি দূরে থাকতে হয়, শুকনা রাস্তায় আমি যতটুকু দূরে থাকবো তার চেয়ে বেশি দূরে থাকবো রাস্তা ভিজা হইলে. তার মানে রাস্তা যদি ভিজা হয়, অর্থাৎ বৃষ্টি যদি হয়, তাহলে আপনি ডিস্টান্সিয়াতে সেগুদাদ নর্মাল থেকে একটু বাড়াই দিতে হবে. যখন রাস্তা থাকে শুকনা তখন আমি যতটুকু ডিস্টান্সিয়াতে সেগুদাদ বজায় রাখি, যতটুকু আমি নিরাপদ দূরত্ব বজায় রাখি তার চেয়ে একটু বেশি নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে. তাইলে সেকা থেকে রাস্তা শুকনা থেকে একটু মায়োর, মায়োর কি কুয়ান্দো লা কালসাদা ইস্তা সেকা, শুকনা রাস্তা হইতে একটু বেশি পরিমাণ ডিস্টান্সিয়া দিয়ে সেগুরিদাদ বজায় রাখতে হবে, অর্থাৎ নিরাপদ দূরত্ব একটু বেশি রাখবেন, অর্থাৎ বেশি দূরে থাকবেন, ঠিক আছে, যেহেতু রাস্তা ভিজে আছে. লস আসিয়েন্টোস দি উন ভেহিকুলো মিস্তো, আসিয়েন্টো মিস্তো তাই না, মিস্তো টিএনএন সিন্তুরুনেস দি সেগুরিদাদ, মিস্তো অ্যাডাপ্টাবলে একটা ভেহিকুলো মিস্তো অ্যাডাপ্টাবলে এটার সিন্তুরুন দি সেগুরিদাদ আছে. ইস্তা অব্লিগাদো এল কন্ডুক্টর আ উতিলিজার লো, কন্ডুক্টর কি এটা ইউজ করতে বাধ্য, অবশ্যই সিন্তুরন ইউজ করতে বাধ্য, সিন্তুরন কোনো মাফ হবে না, যে কোনো রোডে যে কোনো গাড়িতে সিন্তুরন ইউজ করতে হবে. এটা একটা মিস্তো অ্যাডাপ্টাবলে প্রশ্ন করছে, ইস্তা অব্লিগাদো, সি ইস্তা অব্লিগাদো, এন তোদোস লাস বিয়াস, তোদোস লাস বিয়াস. কুয়ান্দো নেভা দি ফর্মা ডেন্সা, নেভা মানে কি তুষারপাত হইতেছে, ফর্মা ডেন্সা, ডেন্সা শব্দটি হইল ঘন, ঘন তুষারপাত হচ্ছে. আনতে লা পসিবিলিদাদ দি কেদার ব্লকিয়াদো, মানে আপনি এমন একটা শহরে থাকেন যেই শহরে কন্টিনিউ তুষারপাত হয় এবং
যে কোনো সময় ব্লক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ আপনি বরফে ঢাকা পড়ে যেতে পারেন, যে কোনো সময় বরফে আটকা পড়ে যেতে পারেন। এমন তুষারপাত হয়েছে, কাজে গেছেন, আসার সময় দেখলেন অনেক তুষারপাত হয়েছে, বাসায় আসতে পারবেন না, মানে রাস্তার মাঝখানে আপনি ব্লক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এমন একটা রাস্তায় আপনি চলাচল করতেছেন যে কোনো সময় রাস্তার মধ্যে তুষারপাতের কারণে আপনি ব্লক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ওই ধরনের শহরে যদি আপনি বসবাস করেন, তাহলে আপনাকে আপনার গাড়ির ভিতরে খাবারের ডিপোজিট রাখতে হবে, তারপরে আপনার গাড়ির ট্যাঙ্কির ভিতরে ফুল কম্বুস্টিবল রাখতে হবে, জ্বালানিটা ফুল রাখতে হবে, ডিজেল অথবা পেট্রোল ফুল রাখতে হবে, আপনাকে একটা টর্চ লাইট রাখতে হবে সাথে, টর্চ লাইট, ঠিক আছে, কিছু ভারী কাপড় যে ঠান্ডা না লাগে এরকম জ্যাকেট জাতীয় কাপড় রাখতে হবে, ঠিক আছে, পানি রাখতে হবে। তাহলে উত্তর হবে আদে মাস দেল ডিপোসিটো যেন, ডিপোসিটো যেনর পাশাপাশি অর্থাৎ ডিজেল পেট্রোল ফুল ট্যাঙ্কির পাশাপাশি রোপা দিয়া ব্রিগো মানে সোয়েটার, আগুয়া পানি না লিনটেরনা অর্থাৎ টর্চ লাইট ই কুমিদা, এবং খাবার কিছু সব সময় গাড়ির ভিতরে স্টক রাখতে হবে। যদি কোনো জায়গায় আপনি তুষারপাতের কারণে আটকাইয়া যান, এগুলা সাথে থাকলে আপনি একটা ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। এই জন্য এটা পরামর্শ আছে কি এস রিকমেন্ডেবল, রিকমেন্ডেবল শব্দের তো পরামর্শ, যেবার এনএল ভেহিকুলো ভেহিকুলোতে এগুলো রাখতে হয়। সি স্টাসিওনা এন উনা ট্রাভেসিয়া ইনসুফিসিয়েন্টমেন্টে ইলুমিনাদা, ট্রাভেসিয়া যদি ইনসুফিসিয়েন্টমেন্টে ইলুমিনাদা হয়, ট্রাভেসিয়া হইল একটা লিঙ্ক রোড, হাই রোডের সাথে উরবানো পবলাদোর সংযোগ রোডকে আমরা ট্রাভেসিয়া বলি, তাই না? আমাদের যে শহর আছে, গ্রাম আছে, উরবানো পবলাদা আছে, সেই উরবানো পবলাদোর সাথে একটা রোডকে তাতে একটা হাই রোডের সাথে মিলাই দেয়, এমন একটা রোডকে আমরা ট্রাভেসিয়া বলি। ওই ট্রাভেসিয়া যদি অন্ধকার, গুটগুটে অন্ধকার হয়, সেখানে যদি পার্কিং করার প্রয়োজন হয়, কারণ ট্রাভেসিয়াতে পার্কিং করার পারমিশন আছে, অন্ধকার ট্রাভেসিয়াতে যদি আপনার পার্কিং করার প্রয়োজন হয়, তাহলে আপনি কে লুসেস দেবে দেখার এনসেনিদাস, কোন ধরনের লাইট আপনি জ্বালা রাখবেন, উত্তরটা হবে এইভাবে লুস দি পসেসিয়ন কে পদ্রিয়া সুস্থিতির পরলা দি স্টেশনামেন্ট কোয়ান্দো এল ভেহিকুলো সে আয়া এন পসিশন এন লা লিনা, ঠিক আছে। তাহলে এমন একটা লাইট রাখতে হবে যে পজিশন লাইটটা রাখলেন, এখন পজিশন লাইটটা আপনার কাছে না না থাকলে, অর্থাৎ পজিশন লাইটের পাশাপাশি আপনার কাছে যদি লুজ দি স্টেশনামেন্ট থাকে, সেই লুজ দি স্টেশনামেন্ট আপনি জ্বালাইতে পারবেন। লুজ দি স্টেশনামেন্ট যদি থাকে, তাইলে আপনি লুজ দি স্টেশনমেন্ট জ্বালাইতে হবে, ঠিক আছে, পজিশনের পাশাপাশি লুজ দি স্টেশনমেন্ট জ্বালাইতে হবে। উত্তর হলো এটা, তো লা লুজ দি পজিশন, ম্যানুয়াল গাড়িতে লুজ দি পজিশন থাকে, ঠিক আছে। আবার এমন উন্নত মানের গাড়ি আছে যেগুলোতে আপনার লুজ দি স্টেশনমেন্ট থাকে, লুজ দি স্টেশনমেন্ট থাকে কোয়ান্দো এল ভেহিকুলো সে আয়া স্টেশনাদো এন লিনা, স্টেশনাদো এন লিনা মানে কি, মানে যে লাইন বরাবর, অর্থাৎ একটার পিছে একটা এরকম লাইন বরাবর যদি আপনি গাড়িটা স্টেশন করেন, গাড়িটা পার্কিং করেন, ঠিক আছে, অবস্থায় লুজ দি পজিশন নেবেন। লুজ দি পজিশনটা চেঞ্জ করা, সুস্থিতি উঠছে মানে কি, পরিবর্তন করা, চেঞ্জ করা, লুজ দি পজিশন নিলেন। যদি লুজ দি পজিশন না নিতে চান, আপনার গাড়িতে যদি লুজ দি স্টেশনমেন্ট থাকে, তাহলে আপনি লুজ দি স্টেশনমেন্ট নিতে পারেন, যেহেতু একটা অন্ধকার ঘুম করে ট্রাভেসিয়া, মুখস্থ রাখতে হবে একমাত্র অন্ধকার ট্রাভেসিয়াতে স্টেশন করলে লুজ দি পজিশন অথবা লুজ দি স্টেশনমেন্ট জ্বালা রাখতে হবে। লাদো করস্পন্ডেন্টে, লাদো করস্পন্ডেন্টে অর্থাৎ যে দিক দিয়ে গাড়ি চলে ওই দিক দিয়া, যে দিক দিয়া পিয়াতন চলাচল করে, যে দিক দিয়ে পথচারী চলাচল করে ওই দিক দিয়ে লাগে না, এবং স্টেশনটা লিনা লম্বালম্বি ভাবে, মানে এরকম একটার পিছিয়ে একটা এরকম লম্বালম্বি ভাবে, ঠিক আছে। তাহলে এটা মুখস্থ রাখতে হবে, একমাত্র ট্রাভেসিয়া যদি অন্ধকার হয়, সেখানে আমরা স্টেশন করলে অর্থাৎ পার্কিং করলে আমাদের কি ধরনের লুস জ্বালাইতে হবে, পজিশন, পজিশনটা চেঞ্জ করে লুজ দি স্টেশনমেন্ট, লাদো করস্পন্ডেন্ট দিয়ে, লাদো করস্পন্ডেন্ট দিয়ে, অন্য কোনো লাইটের কথা বলা যাবে না, এন ইস্তাবিয়া এই রুটে, ঠিক আছে। কে ডিস্টান্সিয়া এস অব্লিগাতোরিও দেখার কোন এল ভেহিকুলো কে সির্কুলা দেলান্তে, আল কে নো সে প্রেতেন্দে আদালান্তার, ওভারটেক করার কোনো ইচ্ছা নাই এই রোডে, সামনের গাড়ি হইতে কতটুকু দূরত্ব আপনি বজায় রাখবেন, এমন একটা রোড যেই রোডে ওভারটেক করার কোনো ইচ্ছা নাই, কতটুকু দূরত্ব বজায় রাখতে হবে, ডিস্টেন্স এ ডিসাগ্রিদাদ ই লা কে পেরমিতা আলোস দেমাস আদালান্তার,
ডিস্টান্সিয়াটি সেগুলোতে বজায় রাখতে হবে, এবং এমনভাবে আমি ডিস্টেন্সটা বজায় রাখবো যাতে অন্যান্য গাড়ি যাদের ওভারটেক করার ইচ্ছা আছে তারা যাতে আমাকে ওভারটেক করতে পারে। আমি কাউকে ওভারটেক করার ইচ্ছা নাই, আমার যেহেতু কাউকে ওভারটেক করার ইচ্ছা নাই, কিন্তু অন্য কোনো গাড়ির ড্রাইভারের তো ওভারটেক করার ইচ্ছা থাকতে পারে যে আমার পিছনে যারা আছে তারা আমাকে ওভারটেক করে চলে যাবে, অর্থাৎ তারা যাতে আমাকে ওভারটেক করতে পারে ওরকম একটা ডিস্টেন্স বজায় রাখতে হবে। যেহেতু ইস্তাবিয়া, ইস্তাবিয়া বলতে গেলে এখানে কেন এই ইস্তাবিয়া কথাটা বলছে, কারণ এখানে দেখা গেছে যে আপনি দুইটা সেন্টিদো আছে, এদিক দিয়ে যেতেছে এদিক দিয়ে আসতেছে, দুইটা সেন্টিদো আছে। এখন দুইটা সেন্টিদোর মধ্যে আপনি যদি এই কানায় কানা থাকেন, একটা গাড়ির পিছনে কানায় কানা থাকেন, তাহলে আপনার পিছনে যে গাড়িটা আছে অন্য একটা গাড়ি আছে, ওই গাড়িটা আপনাকে ওভারটেক করে তো আপনার সামনে আসতে পারতেছে না। যেহেতু আপনার সামনে আসতে পারতেছে না, তো জায়গা থাকলে আসতে পারবে, এখন আপনার সামনে যদি না আসতে পারে ওই দিকে তো গাড়ি চলে আসতেছে, যেহেতু বিপরীত মুখী অর্থাৎ বিপরীত দিকে গাড়ি চলে আসতেছে, তাহলে আপনার সামনের যাতে ওভারটেক করে কেউ আসতে পারে ওই জায়গাটাতে অন্ততপক্ষে থাকতে হবে, এই জন্য বলা হয়েছে ইস্তাবিয়া। ঠিক আছে, তাহলে ডিস্টেন্সে দিয়ে সেগুলো ইলা কে পেরমিতা আলোস দেমাস কোন দেলান্তার, অন্যান্য দেমাস মানে কি অন্যান্য, আদেলান্তার মানে কি অন্যান্য ড্রাইভাররা যাতে আপনাকে ওভারটেকটা করতে পারে, তাই না? আপনার ওভারটেক করার ইচ্ছা নাই, এখানে বলছে আল নো সে প্রেতেন্দা দেলান্তার, যে আমার কোনো ওভারটেকের ইচ্ছা নাই, তাহলে আমি কতটুকু দূরত্ব বজায় রাখবো, অর্থাৎ আমার পিছনে কোনো একটা গাড়ি আমার সামনে যেতে আসতে পারে, আমার সামনে যেতে আসতে পারে, অর্থাৎ আমার সামনে ওই জায়গাটা যাতে থাকে, একটা গাড়ি জায়গা হয়ে এমন একটা জায়গা যাতে থাকে, এরকম একটা ডিস্টেন্স আপনি বজায় রাখবেন। লাস কন্ডিশনেস মেথোডোলজিকাস ইনফ্লুয়েন এন লা ডিস্টেন্সে ডিফারেনাদো, অবশ্যই ইনফ্লুয়ের করে, প্রভাবিত করে, তাই না? আবহাওয়াটা অবশ্যই ডিস্টেন্সিয়া দি ফ্রেনাদোর উপরে প্রভাবিত করে, তাহলে ডিস্টেন্সিয়া দি ফ্রেনাদোর উপরে অবশ্যই প্রভাবিত করে, তাই না? আবহাওয়া ডিস্টেন্সিয়া দি ফ্রেনাদোর উপরে অবশ্যই প্রভাবিত করে। এখন রাস্তা ভিজা, আবহাওয়াটা খারাপ, রাস্তা ভিজা, তো আপনি তো ব্রেকে চাপ দিলেই তো আপনি দাঁড়াইতে পারবেন না, শুকনো অবস্থায় ব্রেক চাপ দিলে যতটুকু জায়গা নিয়ে ব্রেক হয় ভিজা অবস্থায় তার চেয়ে বেশি জায়গা নিয়ে ব্রেক হয়, তাহলে ডিস্টেন্সিয়া দি ফ্রেনাদো বাড়ে। মেথোরোলজিকা তা খারাপ, অর্থাৎ আবহাওয়া খারাপ বলতে গেলে বুঝেছে এখানে বৃষ্টি বরফ ইত্যাদি নামছে, তুফান নামছে, অর্থাৎ রাস্তা ভিজা, তো রাস্তার মধ্যে ভিজা থাকলে, রাস্তার মধ্যে বরফ থাকলে অবশ্যই ডিস্টেন্সে দিয়ে ফেরানো বাড়বো। ইনফ্লুয়েন্স শব্দের অর্থ প্রভাবিত, ডিস্টেন্সে দিয়ে ফেরানো প্রভাবিত হয় কিনা, অবশ্যই প্রভাবিত হয়, ডিস্টেন্সে দিয়ে ফেরানো আওমেন্টা, আর কোন ডিস্টেন্সে দিয়ে ফেরানো আওমেন্টা হইলে বিপদ, ডিস্টেন্সে দিয়ে ফেরানো আওমেন্টা হইলে খারাপ। লা সিরকুলাসিয়ন পর উন কারিল এন সেন্টিদো কোয়ান্টারিও লা বিতুয়াল, এমন একটা সিরকুলাসিয়ন, লা সিরকুলাসিয়ন পর উন কারিল এন সেন্টিদো কোয়ান্টারিও লা বিতুয়াল, এমন একটা রাস্তা যেই রাস্তাটার নাম সেন্টিদো কোয়ান্টারিও আল আবিতুয়াল, কারিল এন সেন্টিদো কোয়ান্টারিও লা বিতুয়াল, রাস্তার নামই এটা। ঠিক আছে, তো এই রাস্তার ভিতরে লুজ দি ক্রুসে অথবা করতোয়াল কানসে জ্বালানোটা বাধ্যতামূলক, লুজ দি ক্রুসে অথবা করতোয়াল কানসে জ্বালানোটা বাধ্যতামূলক, অব্লিগা বাধ্যতামূলক, আজ আবার এনসেন্দিদা জ্বালাইতে হবে, আলমেনস কমপক্ষে, লা লুজ দি ক্রুসে অথবা করতোয়াল কানসে জ্বালাইতেই হবে। ইস্তা প্রবিদো ইফেক্টুয়ার উন আদালান্তামেন্টো এন ইস্তা প্রবিদো ইফেক্টুয়ার উন কাম্বিও দি সেন্টিদো, আচ্ছা যে কাম্বিও দি সেন্টিদো কোথায় নিষেধ আছে, ইস্তা প্রবিদো নিষেধ আছে, ইফেক্টুয়ার উন কাম্বিও দি সেন্টিদো, কাম্বিও দি সেন্টিদো কোথায় নিষেধ আছে, তো কাম্বিও দি সেন্টিদো কোথায় কোথায় নিষেধ আছে, কাম্বিও দি সেন্টিদো, কাম্বিও দি সেন্টিদো নিষেধ আছে যে পাসোয়ানি বিলের মধ্যে, টুনেলের মধ্যে, পাসোস ইনফেরিয়রেস টুনেলের আরেকটা নাম, ট্রামোস দি ভিয়া আফেক্টাদোস পরলা সেনিয়াল টুনেল, যে সমস্ত রুটে সেনিয়াল টুনেল আছে ওই সমস্ত রুটে কাম্বিও দি সেন্টিদো নিষেধ আছে, অটো পিস্তাতে কাম্বিও দি সেন্টিদো নিষেধ আছে, অটো ভিয়াতে কাম্বিও দি সেন্টিদো নিষেধ আছে, সালভো এন লুগারেস আবিলিতাদোস আলিফেক্টো, অটোপিস্তা অটোপিয়াতে যদি কাম্বিও দি সেন্টিদো লুগার অনুমোদিত থাকে, অর্থাৎ লুগারেস আবিলিতাদোস থাকে, তাইলে সেটা ছাড়া, সালভো মানে উইথাউট, ওইটা ছাড়া, কালসাদা ই ট্রামোস দি ভিয়া সেন্টিদো উনিকো, যেখানে উনিকো সেন্টিদো ওয়ান ওয়ে রোড, ওয়ান ওয়ে রোডে কাম্বিও দি সেন্টিদো হয় না, এন খেটারাল সাধারণত এন তোদাস লাস লস ট্রামোস দে লা ভিয়া এন কে ইস্তা প্রবিদ এল আদেলান্তামেন্টো, সমস্ত সাধারণ অর্থে সমস্ত রোডে যেখানে প্রবিদ আদেলান্তামেন্টো আছে সেখানে কাম্বিও দি সেন্টিদো নিষেধ আছে, হ্যাঁ সালবো উইথাউট কে এল কাম্বিও দি সেন্টিদো এসতে এক্সপ্রেসামেন্টে অথরিসাদো, কাম্বিও দি সেন্টিদো অনুমোদন করা ছাড়া, কাম্বিও দি সেন্টিদো অনুমোদন করা ছাড়া নর্মালি যে কোনো রোডে আপনি কাম্বিও দি সেন্টিদো করতে পারবেন না। ঠিক আছে, তো কাম্বিও দি সেন্টিদো করতে হলে কাম্বিও দি সেন্টিদো অথরিসা করা থাকতে হয়, ঠিক আছে, অনুমোদন করা থাকতে হয়, আবিলিতা তো থাকতে হয়, লুগারটা অনুমোদন থাকতে হয়,
তাইলে আপনাকে আমি বিদেশ সিন্ধু করতে পারবেন, নর্মালি তো দেখা গেছে উনি কোন সিন্ধুর ভিতরে কাম বিদেশ সিন্ধু করতে পারবেন না, ওয়ান ওয়ে রুটের ভিতরে কাম বিদেশ সিন্ধু হয় না, পাঁচ ওয়ান ইবিলির ভিতরে কাম বিদেশ সিন্ধু হয় না, এবং লুগারটা আবিলিতে তো করা থাকলে অর্থাৎ লুগারটা যদি অনুমোদন করা থাকে সেটা ভিন্ন কথা, ঠিক আছে। নর্মালি টুনেলের ভিতরে কাম বিদেশ সিন্ধু হয় না। তো এখানে উত্তরটা কোনটা আসতেছে, এখানে উত্তরটা আসতেছে যে যে এন লস ট্রামোস দে ভিয়া আফেক্টাদোস পর লা সিনিয়াল টুনেল, এইটা এখানে সিনিয়াল টুনেল আছে সেই সিনিয়াল টুনেলের রোডে আপনার কাম্বিয় দিয়ে সিন্ধিত হবে না। কাম্বিয় দিয়ে সিন্ধিত মানে কি, একই দিকে ফিরে আসা, একই দিকে ফিরে আসা রোডকে বলে কাম্বিয় দিয়ে সিন্ধিত। সি এল সিস্টেমা দি নাভিগেশন দেল জিপিএস এস পোর্টাটিল কে এস রিকমেন্ডাবলে, জিপিএস যে আপনি ফিটিং করবেন জিপিএস রিফিটিং করার কি পরামর্শ আছে, পরামর্শটাই এরকম আছে যে আলতুরা করেক্তা কোলোকারলো উনা আলতুরা করেক্তা, সঠিক একটা আলতুরার মধ্যে এটা কোলোকার করবেন। ই সিন কে এন্তরপেসকা, এন্তরপেসকা মানে কি দৃষ্টাবলা, বিসিয়ন দেলা কারে দ্বারা, কারে দ্বারা দেখতে যাতে কোনো দৃষ্টাব না হয়, ঠিক আছে। এন্তরপেসকা মানে দৃষ্টাবলা, বিসিয়ন দেলা কারে দ্বারা, কারে দ্বারা দেখতে যাতে কোনো দৃষ্টাব না হয়, জিপিএস এর কারণে আমি রাস্তায় দেখলাম না এরকম যাতে না হয়, আলতুরা করেক্তা নো এন্তরপেসকা লা বিসিয়ন দি কারে দ্বারা, সিন এন্তরপেসকা লা বিসিয়ন দি কারে দ্বারা, মানে কি ডিস্টার্ব করা ছাড়া কোনো কারোকে ডিস্টার্ব করা যাবে না, আমার রাস্তা আমি দেখলাম, আমি খেপেস লাগাইলাম, খেপেসের কারণে আমি রাস্তায় দেখলাম না, তাহলে হবে না। লা ফাতিকা ক্লান্তি, ফাতিকা অর্থ ক্লান্তি, পয়েদে আলতেরার, আলতেরার শব্দের অর্থ পরিবর্তন, টেম্পো দি রিয়াকশন দেল কন্ডুক্টর, কন্ডুক্টরের টেম্পো দি রিয়াকশন পরিবর্তন করে কিনা, হ্যাঁ ক্লান্তি কন্ডুক্টরের টেম্পো দি রিয়াকশন পরিবর্তন করে, ক্লান্তি কন্ডুক্টরের টেম্পো দি রিয়াকশন পরিবর্তন করে। এখন টেম্পো দি রিয়াকশন পরিবর্তন করিয়া কি হবে, ইয়েস তো দুইটা আছে এখানে, একটা সিল আওবেন্তা আর একটা আছে সিল দিসমুনিয়ে, তো টেম্পো দি রিয়াকশন বাড়লে খারাপ, ঠিক আছে, আর টেম্পো দি রিয়াকশন যদি দিসমুনিয়ে হয় তাহলে তো ভালো, তাহলে টেম্পো দি রিয়াকশন যদি বাড়ে, টেম্পো দি রিয়াকশন বাড়ে মানে কি সময় বেশি লাগে, আপনার সময় যদি বেশি লাগে তাহলে খারাপ, এখন ব্রেক করতে হবে, আপনাকে এখন ব্রেক করতে হবে, আপনি ব্রেক করার সময়টা বেশি লাগাইলেন তাহলে গাড়িটা তো সামনের দিকে দৌড়াইতেই থাকলো, তাহলে তো আরেকটা গাড়ি সামনে থাকলে সেটার সাথে দুর্ঘটনা ঘটে যাবে, তাই না। তাইলে এই জন্য টেম্পো দি রিয়াকশন যদি বাড়ে তাহলে খারাপ, বেশি সময় নিয়ে যদি আপনি ব্রেক করেন তাহলে খারাপ। আলতারা শব্দের তো হলো আপনার পরিবর্তন, আলতারা মানে কি পরিবর্তন, তাহলে পয়েতে আলতারার পরিবর্তন হয় কিনা, টেম্পো দি রিয়াকশন দেল কন্ডুক্টর, হ্যাঁ পরিবর্তন হয়, একটা ড্রাইভার ক্লান্ত থাকলে টেম্পো দি রিয়াকশন বাড়ে। কি কি কারণে টেম্পো দি রিয়াকশন বাড়ে, কি কি কারণে, ফাতিকার কারণে টেম্পো দি রিয়াকশন বাড়ে, আলতারার তেলা তমা দি ডিসিশনের দল কন্ডুক্টর, ড্রাইভার ডিসিশন লইতে সময় বেশি লাগায়, তাই না। দিসমুনেলা কান্তিদাদ ইলা কালিদাদ দেলা ইনফরমেশন দেলেন ধরনো, পরিবেশের যে ইনফরমেশনগুলি আছে পরিবেশটা বুঝতে, এখানে দেখা গেছে আপনার যে ক্ষমতা হ্রাস পাইব, পরিবেশটা আপনি সঠিকভাবে বুঝবেন না, পড়লো কে সে পয়দেন মালিনতেন পেন্তারালাস সিতুয়াশিওনেস ও লস কম্পোর্টামেন্টোস দে লস দেমাস, অন্যান্য ড্রাইভারের সাথে আপনার আচরণ ভালো হবে না কারণ আপনি ক্লান্ত। এল রোসা রাসোনামেন্টো সে ভে গ্রাভামেন্টে আফেক্টাদো ই প্রভাবলিমেন্টে লাস ডিসিশনস নো সেরান লাস মাস আদেকোয়াদাস লো মাস সেগুরাস, এবং আপনার ডিসিশন গ্রহণযোগ্যভাবে নিরাপদ হবে না, এবং আপনার যে আফেক্টাগুলি আছে, আপনার যে কাজগুলি আছে সেগুলো গ্রাভি হয়ে যাবে, যেহেতু আপনি ক্লান্ত, তাহলে ক্লান্ত থাকলে অনেক সমস্যা হইতে পারে, ঠিক আছে। তাহলে ক্লান্তির কারণে ডিস্টেন্সে টেম্পো দি রিয়াকশন বাড়তে পারে, টেম্পো দি রিয়াকশন যদি বাড়ে তাহলে ডিস্টেন্সে দি রিয়াকশন বাড়বে অটোমেটিকলি, তাই না, কারণ টেম্পো দি রিয়াকশন ডিস্টেন্সে দি রিয়াকশনের সাথে জড়িত। পয়দে যাবার কন্টিনিউয়াস হ্যান লাস বেন্দানাস পোস্টেরিয়রেস দি সুভ, এইগুলো আপনার গাড়ির পিছনে, আপনার গাড়ির যে পিছনের গ্লাসটার ভিতরে কর্তিনিয়া নিতে পারেন কিনা, কর্তিনিয়া মানে কি পর্দা, পর্দা নিতে পারেন কিনা, অবশ্যই আপনি কুর্তি নিয়ে নিতে পারবেন, গাড়ির পিছনের যে ব্যাকডালের যে গ্লাসটা আছে না সেখানে আপনি কুর্তি নিয়ে নিতে পারবেন, পর্দা নিতে পারবেন, বাহিরে দুইটা রিট্রোভিসর থাকতে হবে, ডান দিকের লুকিং গ্লাসটা থাকতে হবে বাহিরে, বাম দিকের লুকিং গ্লাসটা বাহিরে থাকতে হবে, অর্থাৎ দুইটা লুকিং গ্লাস বাহিরে যদি সঠিক থাকে তাইলে আপনি কুর্তি নিয়ে নিতে পারবেন, কোনো সমস্যা নাই।
দুইটা লুকিং গ্লাস আপনাকে থাকতে হবে, সি সি ডিসপোনে দি লস স্পেকুস রিট্রোভিসরেস এক্সটেরিওরেস, মানে বাহিরের স্পেকু রিট্রোভিসর স্কেয়ার দো ই দিরেচ্ছ, দুইটা স্পেকু স্পেকু রিট্রোভিসর আপনাকে থাকতে হবে বাইরে, ডিসপোনে মানে কি আছে, যদি থাকে আপনার স্পেকু রিট্রোভিসর দুইটা বাহিরে স্কেয়ার দা দিরেচ্ছা, বাহিরে দুইটা যদি ফুনসিও না থাকে, বাহিরে দুইটা যদি আপনার স্পেকু রিট্রোভিসর আপনার সঠিক থাকে ভালো থাকে, তাহলে আপনি কর্তি নিয়ে নিতে পারবেন, পর্দা নিতে পারবেন। এন উন টুরিসমো কোয়ান্টোস চালেকোস রিফ্লেক্টান্টেস এস অব্লিগাতরিও জাবার, টুরিসমোর ভিতরে কয়টা চালক বাধ্যতামূলকভাবে রাখতে হবে, একটা আউনকে পয়েতে উতিল যাবার দোষ, আউনকে স্যাম্প্রে এস উতিল যাবার দোষ, কিন্তু উনো উনো হইসে অব্লিগাদো, উনো হইসে অব্লিগাদো, যদিও দুইটা পরামর্শ দেয় কিন্তু একটা অব্লিগাদো, একটা অব্লিগাদো যেখানে উনো আছে সেখানে দিতে হবে, উনো অব্লিগাদো আউনকে স্যাম্প্রে এস উতিল যাবার দোষ, অনেকে দুইটা নেয় কিন্তু একটা হলো অব্লিগাদো বাধ্যতামূলক, একটা গাড়ির ভিতরে চালক রিফ্লেক্টান্তে একটা বাধ্যতামূলকভাবে একটাই রাখতে হবে। এই সিরকুলা পর উন কারিল দিয়ে আসালারাছেন, আপনি একটা কারিল দিয়ে আসালারাছেন সিরকুলা করতেছেন, দেবে সেদেরেল পাসো আলোস ভেইগুলুস কে সিরকুলেন পর লা ভিয়া আলা কে প্রেতিন্দে ইনকর্পোরারসে, অবশ্যই আপনি সেদা এল পাসো দিয়েই আপনি যাত্রা শুরু করবেন, সেদা এল পাসো দিয়েই আপনি কিন্তু আসালারাছেন ব্যবহার করে আপনি ঢুকবেন, আপনি কারিল দিয়ে আসালারাছেন ব্যবহার করে এই অটোপিস্তা অটোপিয়াতে ঢুকবেন, তাহলে এই ওদেরকে সাইড দেওয়ার পরেই আপনি কিন্তু ঢুকবেন, আপনি সবাইকে সাইড দেওয়ার পরেই কিন্তু আপনি ঢুকবেন, সেটাই আপনাকে বলছে যে সি সিরকুলা পর উন কারিল দিয়ে আসলারাছেন, আপনি কারিল দিয়ে আসলারাছেন সিরকুলার করতেছেন, দেবে সেদেরাল পাসওয়ালোস ভেহিকুলস কি সিরকুলেন পর লা ভিয়া আলা কে প্রেতেন্দে ইনকর্পোরারসে, যে আপনি কি তাদেরকে সাইড দিবেন যারা অটোপিস্তা অটোপিয়ার মধ্যে আছে, সি সাইড দিয়ে সেদারেল পাসো দিয়েই আপনাকে ইনকর্পোরারসে করতে হবে, আপনি নিজে ইনকর্পোরারসেন করবেন, তাহলে সেদারেল পাসো দিয়েই আপনি ইনকর্পোরারসেন করবেন, ইনকর্পোরারসেন মানে কি যাত্রা শুরু করা। এল কোলোর আমারিও দি লা মার্কা বিয়াল, কোলোর আমারিও মার্কা বিয়াল কে ইন্ডিকা ওব্রা কে সে স্থান রেলিসান্দো ওব্রাস এন লা ভিয়া আদেমাস দেল এয়ারব্যাগ ফ্রন্টাল, এয়ারব্যাগ ফ্রন্টাল অর্থাৎ সামনের এয়ারব্যাগের পাশাপাশি আর কোন কোন জায়গায় এয়ারব্যাগ থাকতে পারে, গাড়ির চতুর্দিকে এয়ারব্যাগ থাকতে পারে, লাতেরাল মানে দুই পাশে থাকতে পারে, ইলস তেচো মানে ছাদের উপরে থাকতে পারে, তেচোর মধ্যে থাকতে পারে, ও কর্তিনা এন্ত্রে অত্রস, কর্তিনা মানে কি পর্দার ভিতরও স্পেক এয়ারব্যাগ থাকতে পারে, অর্থাৎ এয়ারব্যাগের কথা মানা করা যাবে না, যে কোনো জায়গায় এয়ারব্যাগ থাকতে পারে। সিলো এক্সিস্তে পাসো পারা পিয়াতনেস, সি নো এক্সিস্তে পাসো পারা পিয়াতনেস, নো এক্সিস্তে মানে কি পাসো পারা পিয়াতন নাই, অর্থাৎ জেব্রা ক্রসিং রাস্তার মধ্যে নাই, একটা পিয়াতন কোন দিক দিয়ে রাস্তা পার হইব, জেব্রা ক্রসিং না থাকলে পিয়াতন কিন্তু কোনা কাছে দৌড় মারে, ঠিক আছে, কোনা কুনি পেরপেন্ডিকুলার মেনতে আল ইখে দেলা কালসাদা, রাস্তার মাঝখানটা দৌড় মারে পেরপেন্ডিকুলার মেনতে, একটা ড্রাইভার হিসেবে আপনাকে মাথায় রাখতে হবে যেখানে পাশ পারা পেতন নাই, যেখানে পথচারীদের কোনো পারাপারের কোনো রাস্তা নাই, সেখানে গিয়ে পথচারী বয়ে থাকে, রাস্তা ঠিকই পথচারী পার হয়, কেমনে পার হয়, কোনা কাছে একটা দৌড় মারে, এটা একটা ড্রাইভারের মাথায় রাখতে হবে। কে ইন্ডিকালা সেনিয়াল, এটা কাম্বিউদি সেন্দিদো মিস মনিবেল, কাম্বিউদি সেন্দিদো মিস মনিবেল, অর্থাৎ এই সেনিয়ালটা থাকলে আপনি কাম্বিউদি সেন্দিদো মিস মনিবেলে করতে পারবেন, তা না হলে আপনি কাম্বিউদি সেন্দিদো করতে পারবেন না, এটা হলো কাম্বিউদি সেন্দিদো মিস মনিবেল আত্রেসেন্ত মেত্রস, কাম্বিউদি ডিরেকশন হবে না, সেন্দিদো কাম্বিউদি সেন্দিদো মিস মনিবেল, মিস মনিবেল কোথায়, কাম্বিউদি সেন্দিদো মিস মনিবেল আত্রেসেন্ত মেত্রস। এন কন্ডিশনেস দি সেকুরিদাদ, এন ভিয়াস কে নো সিয়ান অটোপিস্তা ও অটোবিয়াস, রাস্তাটা অটোপিস্তা অটোবিয়া না, সে পেরমিতে এল আরাস্তে দি উন ভেহিকুলো পর অত্র নো দেস্তিনাদো আ এস্তেফিন, নো দেস্তিনাদো আ এস্তেফিন দিয়ে বুঝাইছে আপনার গাড়িটা আরেকটা গাড়িতে টাইনা নেওয়ার কোনো গাড়ি না, আপনার গাড়িটা আরেকটা গাড়িকে টাইনা নেওয়ার কোনো গাড়ি না, নর্মাল গাড়ি দিয়া নর্মাল গাড়িকে টাইনা নেওয়া যাবে না, ডিরেক্টামেন্টে নো, এন কন্ডিশনেস দি সেগুরিদাদ, এন ভিয়াস কে নো সিয়ান অটোপিস্তা অটোবিয়া, রাস্তাটা অটোপিস্তা অটোবিয়া না, সে পেরমিতে এলা রাস্তে দি উন ভেহিকুলো পর অত্র নো দেস্তিনা দো আয়া সেফিন, আপনার গাড়িটা টাইনা নেওয়ার কোনো গাড়ি না, তাহলে আপনি একটা গাড়ি দিয়ে আরেকটা গাড়ি রেখে আপনি টাইনা নিতে পারবেন, ডিরেক্টামেন্টে নো,
একটা গাড়ির একটা গাড়ির সাথে কোনো টাইনে নেওয়ার কোনো ব্যবস্থা নাই। লস কন্ডুক্টরেস কুয়ান্দো সালগান দেল ভেহিকুলো ই অকুপেন লা কালসাদা ও এল আরসেন দে লাস ভিয়াস ইন দা রুবানাস দে বেরান। আপনি বিয়া ইন দা রুবানার ভিতরে আপনি নামছেন। ইন দা রুবানা মানে কি? হাইরোড, হাইরোডে আপনি নামছেন। যখন একটা ড্রাইভার হাইরোডে নামে, হাইরোডে গাড়ি দাঁড়া করে কোনো একটা কারণে, কোনো একটা জরুরি কারণে আপনি হাইরোডে নামছেন, ঠিক আছে? তো আপনি তো চালকের রিফ্লেক্টান্তে 24 ঘন্টা নেবেন, শুধু কি রাইতে নেবেন, শুধু কি রাইতে নেবেন না, আপনি দিনের বেলা যদি হাইরোডে নামতে হয় ড্রাইভার হিসেবে, শুধু ড্রাইভার নামতে পারে, ড্রাইভার নামতে পারে হাইরোডে যদি ড্রাইভার নামে, তাইলে হোক দিনে হোক রাত্রে যে কোনো সময় নামতে গেলে একটা চালকের রিফ্লেক্টান্তে ব্যবহার করতে হবে, চালকের রিফ্লেক্টান্তে ব্যবহার করতে হবে। উদিলিসার উনা উদিলিসার উন চালকের রিফ্লেক্টান্তে সিএস নোচে, হ্যাঁ নোচে হবে না, উদিলিসার এন তো কাসো উন চালকের রিফ্লেক্টান্তে দি আলতা ভিসিবিলিদাদ, চালকের রিফ্লেক্টান্তে ব্যবহার করতে হবে, কারণ এটা ইন্টার রুমানাতে আপনি নামছেন, ঠিক আছে? ইন্টার রুমানার মধ্যে শুধু রাত্রে বেলায় যে চালকের রিফ্লেক্টান্তে নেবেন এটা ভুল, ইন্টার উরবানাতে যদি আপনি নামেন তাইলে চালকের রিফ্লেক্টান্তে আপনাকে নিতে হবে। উরবানোতে আপনি চালকের রিফ্লেক্টান্তের দরকার নাই, উরবানোতে চালকের রিফ্লেক্টান্তের দরকার নাই। হ্যাঁ ইন্টার উরবানাতে দরকার আছে, ইন্টার উরবানা মানে কি? হাইরোড, ইন্টার উরবানাতে হাইরোড। উতিলিসার এন তোদো কাসো উন চালকো রিফ্লেক্টান্তে দি আলতা ভিসিবিলিদাদ, দি আলতা ভিসিবিলিদাদ, আলতা ভিসিবিলিদাদ মানে কি? চালকের রিফ্লেক্টান্তে এটা ঝলঝল করবে, আলতা ভিসিবিলিদাদ যাতে দূর থেকে দেখা যায়। গাড়ি নষ্ট হইলে অন্য কোনো জরুরি প্রয়োজনে হাইরোডে একটা ড্রাইভার নামতে পারে গাড়ি হইতে, ঠিক আছে? এন লা ইন্টারসেকশন ই উনা ভিয়া পাভিমেন্টাদা, এমন একটা ইন্টারসেকশন, ইন্টারসেকশন মানে কি? চৌরাস্তার মুখ, তিন রাস্তার মুখে আমরা ইন্টারসেকশন বলি। দি উনা ভিয়া পাভিমেন্টাদা, ভিয়া পাভিমেন্টাদা মানে হলো পাকা পথ, কোন অত্রা সিন পাভিমেন্টার, আর একটা হলো মাটির পথ, একদিকে পাকা পথ একদিকে মাটির পথ। সিন সেনিয়ালাইজেশন দি প্রিয়রিটাদ, অগ্রাধিকারের কোন সেনিয়ালাইজেশন করা নাই। টিএনএ প্রিফারেন্সিয়া এল ভেহিকুলো দি কে, তো প্রিফারেন্সিয়া কোন গাড়ির প্রিফারেন্সিয়া আছে? অবশ্যই পাভিমেন্টাদা, তাই না? যেই গাড়িটা পাকা পথে আছে, যেই গাড়ি পাভিমেন্টাদা পথে আছে ওই গাড়ির অগ্রাধিকার হয়, যে গাড়িটা মাটির পথে অর্থাৎ সিন পাভিমেন্টারে যে আছে তার কোনো অগ্রাধিকার নাই। সিন পাভিমেন্টার দা যে আছে তার কোনো অগ্রাধিকার নাই। সিন পাভিমেন্টার মানে কি? মাটির পথ, মাটির পথে যে আছে তার কোনো অগ্রাধিকার নাই। সে দাঁড়াইয়া থাকবো যখন, সে দাঁড়াইয়া থাকবো অপেক্ষা করব যখন সে চলে যাবে, পাকা পথের গাড়িটা চলে যাবে তখন সে এই পাকা পথে উঠবে, এর আগে সে উঠবে না। যতক্ষণ পর্যন্ত এই পাকা পথে গাড়ি থাকবো ওই মাটির পথ থেকে এই গাড়িটা উঠবে না, কারণ তার কোনো অগ্রাধিকার নাই, মাটির পথে কোনো অগ্রাধিকার নাই, পাকা পথে যে আছে তার অগ্রাধিকার আছে। তাইলে বিয়া পাভিমেন্টাদা, কারণ এখানে জানতে চাইছে যে তিএনএ প্রিফারেন্সিয়া অগ্রাধিকারটা কার আছে, বিয়া পাভিমেন্টাদার অগ্রাধিকারটা আছে। সিরকুলা করলা বিয়া পাভিমেন্টাদা আল ডিস্ট্রায়ার্সে, ডিস্ট্রায়ার্সে মানে কি? লঙ্ঘন করা, ভঙ্গ করা, দুর্ঘটনা ঘটানো, এটা হলো ডিস্ট্রায়ার্সে। এল কন্ডুক্টর তার দা, কন্ডুক্টর দেরি করলে, কন্ডুক্টর রিয়াকশন করতে যদি দেরি করে, তার দা মাস টেম্পো এন্ড রিসিভির ইনফরমেশন নেসেসারিয়া পারা কন্ডুসের কনসেকুরিদাদ, কন্ডুক্টর যদি ইনফরমেশন গ্রহণ করতে যদি দেরি করে, অর্থাৎ ডিসিশন লইতে যদি দেরি করে, অর্থাৎ সিদ্ধান্ত নিতে যদি দেরি করে, তাহলে লঙ্ঘন হয়, ডিস্ট্রায়ার হয়। ডিস্ট্রায়ার মানে দুর্ঘটনা হয়ে যাওয়া, ডিস্ট্রায়ার মানে লঙ্ঘন, ভুল হয়ে যাওয়া, লঙ্ঘন হয়ে যাওয়া, এটা হলো ডিস্ট্রায়ার। সে তো ডিস্ট্রায়ারটা কিভাবে হয়, একটা কন্ডাক্টর সময় বেশি নেয়, হ্যাঁ রিয়াকশন করতে, ব্রেক করতে সময় বেশি নেয়, ব্রেক করতে, এখন ব্রেক করা দরকার, ব্রেক করতে যদি আপনি সময় বেশি নেন তাইলে দুর্ঘটনা ঘটে যাবে এবং লঙ্ঘন হয়ে যাবে, ঠিক আছে? এটাই এখানে বলছে। এসতে ডাক্তর দি 3.400 কিলোগ্রামস দি মাসা ম্যাক্সিমা অথরিসাদা সিরকুলা করেক্টামেন্টে পড়ে আসছেন। আমরা জানি আর্সেনের মধ্যে 3,500 কেজি পর্যন্ত ট্রাক্টর চলতে পারে, আর্সেনের মধ্যে 3,500 কেজি পর্যন্ত চলতে পারে, 3,500 কেজি ওজন পর্যন্ত একটা ট্রাক্টর, শুধুমাত্র ট্রাক্টর আর্সেনে চলতে পারবো, নর্মাল কোনো গাড়ি আর্সেনে চলে না, নর্মাল কোনো ট্যুরিস্মো আর্সেনে চলবে না, একমাত্র ট্রাক্টর 3,500 কেজি পর্যন্ত, ভেহিকুলো স্পেশিয়াল 3,500 কেজি পর্যন্ত আর্সেনে চলতে পারে।
তা না হলে আর্সেনে চলতে পারবে না। সেগুলা করেক্টামেন্টে পর এল আর্সেন সি লা ডিস্টান্সিয়া দি ফার্নান্দো এস লা ডিস্টান্সিয়া কে রিকোর্রে এল ভেহিকুলো দেশ দেখে ডিস্টান্সিয়া দি ফার্নান্দো কাকে বলে সে পিসা এল পেডাল দেল ফ্রেনো আস্তা কে এল ভেহিকুলো দে তিয়েনে পিসা এল পেডাল দেল ফ্রেনো ব্রেক যেখানে আপনি চাপ দিলেন সেখান থেকে গাড়িটা যেখানে গিয়ে দাঁড়াইলো যেখানে গাড়ি গিয়ে দে তিয়েনে হইলো গাড়ি যেখানে গিয়ে দাঁড়াইলো সেটা হবে ডিস্টান্সিয়া দি ফ্রেনাদো। ডিস্টান্সিয়া দি ফ্রেনাদো কাহাকে বলে পিসা এল পেডাল আস্তাকে দে তিয়েনে পিসা এল পেডাল আস্তাকে দে তিয়েনে আপনি যেখান থেকে পেডালটা পিসার করলেন গাড়িটা যেখানে গিয়ে দাঁড়াইলো ওই জায়গাটার নাম হলো ডিস্টান্সিয়া দি ফ্রেনাদো ওই জায়গাটার নাম হলো ডিস্টান্সিয়া দি ফ্রেনাদো। উন ভেহিকুলো স্পেশিয়াল দি রিপারাসিয়ন ও কনসার্ভাসিয়ন দি ভিয়াস আল এন্ট্রার এন উনা অটোপিস্তা একটা গাড়ি রাস্তা মেরামত করে এমন একটা গাড়ি অটোপিস্তাতে ঢুকছে দেবে উতিলিসার লা লুজ দি সিনেলেসেসিয়ন ওবেদোস লুজ দি খেরাতুরিয়া লুজ দি সিনেলেসেসিয়ন ওবেদোস সি উতিলিসার করবে দেশ দে লা এন্ট্রাদা দেলা অটোপিস্তা অটোপিস্তার শুরুতেই শুরুতেই সে উবেদোস লাইটটা ইউজ করবে অর্থাৎ এই গাড়িটা রাস্তা মেরামত করার জন্য ঢুকছে অটোপিস্তাতে যেখান থেকে ঢুকছে ঢোকার শুরুতেই রাস্তা ঠিক করুক আর না করুক রাস্তা এটা চলতেছে এটা যেহেতু একটা ভেহিকুলো স্পেশিয়াল সেহেতু দিনে রাত্রে 24 ঘন্টা লুজ দি উবেদোস লুজ দি খিরাতুরিয়া তাকে দিতে হবে। আমারও অটো এটার কালার এই যে উপরের মাথার ভিতরে যে লাইটটা এই লাইটের কথা বলা হয়েছে এই লাইটের কথা বলা হয়েছে এই লাইটটা দিনে রাতে 24 ঘন্টা বেগুলো স্পেশিয়াল জ্বালায় রাখতে হয় এটা বাধ্যতামূলক এই লাইটটার কথা বলা হয়েছে এটার নাম সিনিয়াল উবেদোস অথবা লুজ দি খেরাতুরিয়া আমারও অটো এস নেসেসারিও রেভিসার লস লাতিগুইয়োস দেল সিস্টেমা দি ফ্রেনাদো ব্রেকের ভিতরে লাতিগুইয়োসটা রেভিসার করার প্রয়োজন আছে কিনা সি দেবেন ইস্তার লিম্পিওস ব্রেক সিস্টেমটা লিম্পিও হইতে হয় সিন গ্রিতাস চিচি শব্দ যাতে না করে সিন ফুগাস যাতে আগুন না লাগে গরম যাতে না হয় ঠিক আছে এই জন্য ব্রেক সিস্টেমের রেভিশনের প্রয়োজন আছে ব্রেক সিস্টেমের রেভিশনের প্রয়োজন আছে। প্রিফারেন্টেমেন্টে দ্বন্দ্বে দেবে কলোকার লা কার্গা এন সু টুরিস্ম গ্রহণযোগ্যভাবে আপনার টুরিস্মর ভিতরে আপনি কার্গা কোথায় নেবেন অর্থাৎ মালামাল কোথায় নেবেন গ্রহণযোগ্যভাবে এনএল মালেতেরো প্রিফারেন্টেমেন্টে এনএল মালেতেরো প্রিফারেন্টেমেন্টে এনএল মালেতেরো লস ইফেক্টোস দেল অ্যালকোহল এনএল অর্গানিজমো ইস্তান রিলেসেনোডোস কন এল পেসো অ্যালকোহল কি ওজনের উপরে কোনো এফেক্ট করে সি কমো নর্মা জেনারেল অ্যালকোহল ওজনের উপরে এফেক্ট করে অ্যালকোহল ওজনের উপরে এফেক্ট করে আকে ভেহিকুলোস দি ট্রান্সপোর্টে দি মার্কান্সিয়াস প্রইবে পাসার এস্তা সিনিয়াল এই সিনিয়ালে কোন ধরনের মার্কান্সিয়ার গাড়ি নিষেধাজ্ঞা আছে কোন ধরনের মার্কান্সিয়ার গাড়ি নিষেধাজ্ঞা আছে যেই সমস্ত মার্কান্সিয়ার গাড়ি 3,500 কেজির উপরে 3,500 কেজির উপরের কোনো মার্কান্সিয়া গাড়ি এখানে ঢুকতে পারবে না কন ও সিন কার্গা গাড়িটা যদি খালিও থাকে গাড়িটা খালি ভাসিও খালি খালি একদম ভাসিও গাড়ি খাইলা গাড়ির ভিতরে কোনো মাল নাই তারপরেও মাসা যদি হয় 3,500 কেজির উপরে এই গাড়ি এখানে ঢুকবে না এই মালের গাড়ি এখানে ঢুকবে না আলোস মাস দি 3 মিল কিনিয়েন্ত মাস কথাটা থাকতে হবে মাস দি 3 মিল কিনিয়েন্ত মাসা ম্যাক্সিমা অতিরিসাদা কোন কার্গা ও সিন কার্গা কোন ও সিন কার্গা কোন ও সিন কার্গা কথাটা থাকতে হবে অর্থাৎ 3,500 কেজির উপরের কামিয়ন অথবা মালগাড়ি এখানে ঢুকতে পারবে না কামিয়ন ফরগনেতা মালগাড়ি এখানে ঢুকবে না কামিয়ন ফরগনেতা মালগাড়ি এখানে ঢুকবে না 3,500 কেজির উপরে হোক সেটা খালি কোনো সিন কার্গা হোক সেটা ভাসিও ভাসিও যদি হয় খালি যদি হয় তারপরে এখানে ঢুকতে পারবে না। টেস্ট 74 শেষ।